আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ, কবি পরিচিতি। আবু জাফর ওবায়দুল্লাহ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে 1934 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যে বিএ সম্মানসহ এমএ পাস করে কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন। তিনি 1982 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী এবং 1984 যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন। বাংলা সাহিত্যে তার অবস্থান বিশেষভাবে স্বতন্ত্র চিহ্নিত। তার কবিতার বিষয়ে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। রাষ্ট্রভাষা আন্দোলন এবং এ বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি 21 পদকে ভূষিত হন। বাংলা সাহিত্যে অবদানের জন্য তাকে 1979 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। আবু জাফর ওবায়দুল্লাহর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হল সাত নরীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় প্রভৃতি। এছাড়া ইংরেজি ভাষায়ও তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। 2001 খ্রিস্টাব্দের 19 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন, জিহুপায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কীতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উননের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কীর্তদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি কবি এবং কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা,
সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? আমি কিংবদন্তির কথা বলছি, শব্দ অর্থ ও টীকা। কিংবদন্তি, জনশ্রুতি, লোক পরম্পরায় শ্রুত ও কথিত বিষয় যা একটি জাতির ঐতিহ্যের পরিচয়বাহী। পিঠে রক্ত জবার মতো ক্ষত, মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে। সেই অত্যাচারের আঘাত যে এখনো তাজা রয়েছে তা বোঝাতেই রক্ত জবার প্রসঙ্গ ব্যবহৃত হয়েছে। আরও লক্ষণীয় আঘাত রয়েছে পিঠে, অর্থাৎ শত্রুরা ভীরু কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করেছে, কিংবা বন্দি কীতদাসের উপর ঝাঁপিয়ে পড়েছে। মুক্ত মানুষের সঙ্গে সম্মুখ লড়াইয়ের বিরোচিত সাহস দেখায়নি। শাপত, হিংস্র মাংসাশী শিকারি জন্তু, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালা। আগুনে সবকিছু শুচি হয়ে ওঠে, তাই আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি মুছে ফেলে আলোয় ভরা মুক্ত জীবনের প্রত্যাশা জানাতে উজ্জ্বল জানালার অনুষঙ্গ ব্যবহৃত হয়েছে। বিচলিত স্নেহ, আপনজনের উৎকণ্ঠা, মুক্তি প্রত্যাশী মানুষের আসন্ন বিপদের আশঙ্কায় তাদের স্বজনরা উদ্বিগ্ন হন। ভালোবাসা আর শঙ্কা একসঙ্গে মিশে যায়। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা, সূর্য সকল শক্তির উৎস, তাই এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। কবির মতে এই সামর্থ্য অর্জনের একমাত্র উপায় হলো কবিতা শোনা, কবিতাকে আত্মস্থ করা। কেননা কবির কাছে শুধু কবিতাই সত্য, আর সত্যই শক্তি। আমি কিংবদন্তির কথা বলছি, পাঠ পরিচিতি। কবিতাটি আবু জাফর উবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি নাম কবিতা। রচনাটিতে বিষয় ও আঙ্গিকগত অভিনবত্ব রয়েছে। আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা। প্রকৃতপক্ষে রচনার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, এই জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের অনিন্দ অনুষঙ্গ সমূহ। তিনি এই কবিতায় পৌনঃপুনিকভাবে মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হন। কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয় একটি বিশেষ শব্দবন্ধ কবিতা। কবিতার পূর্বপুরুষের সাহসী ও গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে তার বক্তব্যকে এগিয়ে নিয়ে চলেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলার ভূমিজীবী অনার্য কীতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা। কবি এও জানেন মুক্তির পূর্ব সত্য যুদ্ধ, আর সেই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয় ভালোবাসার জন্য, তাদেরকে মুক্ত করবার জন্যই তাদের ছেড়ে যেতে হয়। এই অমোঘ সত্য কবি জেনেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। কবিতাটির রস উপলব্ধির অবিচ্ছেদ্য অংশ হল এর আঙ্গিক বিবেচনা। এক্ষেত্রে প্রথমে যে বিষয়টি পাঠককে নাড়া দেয় তা হল একই ধাঁচের বাক্যের বারংবার ব্যবহার। কবি একদিকে আমি কিংবদন্তির কথা বলছি পংক্তিটির বারংবার প্রয়োগ করেছেন,
অপরদিকে যে কবিতা শুনতে জানে না সে কাঠামোর পংক্তিমালার ধারাবাহিক উপস্থাপনের মধ্য দিয়ে কবিতা তার মুক্তির আবেগকে একত্রে শিল্পরূপ প্রদান করেছেন। এখানে কিংবদন্তি শব্দ বন্ধটি হয়ে উঠেছে ঐতিহ্যের প্রতীক। কবি এই নান্দনিক কৌশলের সঙ্গে সমন্বিত করেছেন গভীরত্ব সঞ্চারী চিত্রকল্প। একটি কবিতার শিল্প সার্থক হয়ে ওঠার পূর্ব শর্ত হল হৃদয়স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহার। চিত্রকল্প হল এমন শব্দ ছবি যা কবি গড়ে তোলেন এক ইন্দ্রিয়ের কাজ অন্য ইন্দ্রিয়ের সাহায্যে করিয়ে কিংবা একাধিক ইন্দ্রিয়ের সম্মিলিত আশ্রয়ে, আর তা পাঠক হৃদয়ে সংবেদনা জাগায় ইন্দ্রিয়াতীত বোধের প্রকাশ সূত্রে। চিত্রকল্প নির্মাণের আরেকটি শর্ত হল অভিনবত্ব। এ সকল মৌল শর্ত পূরণ করেই আলোচ্য কবিতায় চিত্রকল্প সমূহ নির্মিত হয়েছে। কবি যখন বলেন কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, তখন এই ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়াতীতের দোতানায় সঞ্চারিত হয়। নিবিড় পরিশ্রমে কৃষকের ফলানো শস্য একান্তই ইন্দ্রিয় গ্রাহ্য একটি অনুষঙ্গ, কিন্তু এর সঙ্গে যখন কবিতাকে অভেদ কল্পনা করা হয় তখন কেবল ইন্দ্রিয় দিয়ে একে অনুধাবন করা সম্ভব হয় না। সার্বিক বিবেচনায় কবিতাটি বিষয় ও আঙ্গিকের সৌকর্ষে বাংলা সাহিত্যের এক অনবদ্য সংযোজন। কবিতাটি গদ্য ছন্দে রচিত, প্রচলিত ছন্দের বাইরে গিয়ে এটি প্রাকৃতিক তথা স্বাভাবিক ছন্দ।